হ্যালো এভরিওয়ান, আমি আবির। আজকে আমরা দেখব লগইন পেজ তৈরি করা। ডিজাইন করার আগে আমরা দেখব ওয়ারফ্রেম তৈরি করা, কিভাবে একটি ডিজাইনের ওয়ারফ্রেম তৈরি করতে হয়। এরপর আমরা দেখব ডিজাইন তৈরি করা। লাস্ট আমরা দেখব প্রোটোটাইপিং, কিভাবে প্রোটোটাইপিং অ্যানিমেশন করতে হয়। তো চলুন আমরা প্রথমে ওয়ারফ্রেমটি তৈরি করে ফেলি। আমরা প্রথমে একটি আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটি iPhone 13। আচ্ছা, এখন আমরা ওয়ারফ্রেমটি সুন্দর করে সাজাই। এরপর একটা লোগো দিই এখানে, জাস্ট একটা লোগো মতো। এখানে একটা ইমেজ আসবে, ইমেজের জন্য আর কি একটা রাখলাম। দেন একটা বাটন, বাটনের জন্য আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব। দেন বাটন, এবং বাটনের ভিতরে যে টেক্সট থাকবে আমরা একটু সাইজ করি। আমাদের হোম পেজ তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা তৈরি করব লগ ইন পেজ। অ্যারো বাটন আঁকি। জুম করি, এরপর একটা অ্যারো বাটন আঁকি। অল্ট ধরে উপরে নিয়ে আসি। সিম্পল একটা অ্যারো বাটন আঁকলাম। আমাদের একটা অ্যারো বাটন তৈরি হয়েছে। দেন এটাকে আমরা সাইডে নিয়ে আসি। এই এরপর আমরা এখানে একটা ইমেজ রাখবো। আমরা এখানে টেক্সট নিব, এরপর আমরা লগ ইন, ইমেল এবং ফোন নাম্বারের জন্য দুটো বক্স নিই। এটা ইমেলের জন্য, এটা পাসওয়ার্ডের জন্য। মানে এখানে ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা এরপর লগ ইনের জন্য একটা, এটি আমরা লগ ইনের জন্য নিই। লগ ইনের জন্য আর এইটাকে মাস বরাবর নিয়ে আসি।
একটু বড় করি। দেন এই দুটা নিয়ে আমরা ফেসবুক এবং গুগল থেকে লগ ইন করার জন্য এখন আমরা করব সাইন আপ পেজ ডিজাইন। এগুলো একটা গ্রুপ করে ফেলি। শিফট ধরে এগুলো গ্রুপ করবেন। সবগুলো একটা গ্রুপ করে ফেলি। ধরে ডুপ্লিকেট করি একটা। সাইন আপ পেজ আর এটা লগ ইন পেজ। এরপর আমরা দেখব ফোন নাম্বার। রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ এঁকে নিই। চারিদিকে একটা রাউন্ড করে দিই। এরপর এটাকে সেন্টারে আনি। এরপর কিছু টেক্সটের জন্য
এটাকে আমরা সবগুলো একটা গ্রুপ করি। এরপর ওটিপি নাম্বার, আমাদের ওয়্যারফ্রেমটি তৈরি হয়ে গেছে। নেক্সট ক্লাসে দেখব আমরা কিভাবে ডিজাইন কমপ্লিট করতে হয়।